আরে শারণ ভাই কদিন ধরে খাইনি ভাই প্রতিদিন খাই সকালে খাইছি ভাই সকালবেলা খাইছেন এখনো আসলে বাইকারদের বুঝিনে তো সারা রাত রাইড করার পর একটু বিশ্রাম না করলে হয় না हेलो गाइस व्हाट्सअप सो सेकेंड पार्ट अपने आबार स्वागत और एखन जाच्छे होच्छे दुपुरे खाबार खावार जोन्नो सो एखन बाजे होच्छे ठीक तीनटे बजार मतो दस मिनट बाकी बीच थेके आसार पर आमरा सबाई फ्रेश हये नामाज कलम पड़लाम एंड किछुक्षण रेस्ट करलाम देन एखन जाच्छे होच्छे दुपुरे खाबार खाबो खाबारटे खेये मतो साथे साथे आबार बाइकटा निये बेर हये जाबो मेन ड्राइवे ठीक आछे और एखन आमरा शुधु दुइजन बाकी आछे आमि आर रियान रूम थेके जाच्छि आस्ते धीरे रेडी हये एखन ड्रेसअप ट्रेसअप किछु चेन्ज करिनि टोटाली किछुई चेन्ज करिनि ओके सो देखा होच्छे आपनादेर सेई खाबार होटेले जाए ओके देखते थाकेन एनजय करते थाकेन और जदि ब्लगटा भालो लागे ताहले अवश्य लाइक कमेंट एंड सबसक्राइब करते भूलबेन ओके अरे भाई बाइरे एतो परिमाण रोद बलार बाहिरे कि जे करब आल्लाह जाने बुझतेछि ना टीम मेम्बाररा कोथाय गेछे बुझतेछि ভাই ঠিক মতো খাওয়া দাওয়া করে না ঠিক আছে ভাই কালকে থেকে কিছু খাইছে রাগ করে তো মিয়া রাত্রে আসে না সকালবেলা এসে সারপ্রাইজ দিলেন আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ভিডিও তো আবিবের কাছে আছে না আচ্ছা আমি লাস্টে দিয়ে দেবো না ঠিক আছে সবচেয়ে বড় গাদক ইচ্ছা মতো খাই সারা দিন রাত আল্লাহ আরেকজন গাইজ এখন হচ্ছে দুপুরে লাঞ্চ শেষ করার পর এখন যাবো হচ্ছে যে মেরিন ড্রাইভে আর এখন আবার হচ্ছে যে হোটেলে যাবো হোটেলে যাই ড্রেসআপটা চেঞ্জ করে জাস্ট হেলমেট হেলমেটটা পরে মতো বের হয়ে যাবো বাইকটা নিয়ে ওকে গাইজ তো দেখে থাকেন এনজয় করতে থাকেন আমরা এখন যাচ্ছি হচ্ছে মেরিন ড্রাইভে আর এখন বাজে হচ্ছে 4:44 আর সন্ধ্যা হওয়ার পথে আশ্রয় দিছে যে প্রায় এক ঘন্টা হয়ে গেছে এখন যাচ্ছি
জানি না মজা পাবো কিনা। টিম মেম্বার সবাই আস্তে আস্তে নামতেছে। আসলে বাইকারদের বুঝি না তো, সারা রাত রাইড করার পর একটু বিশ্রাম না করলে হয় না। সোয়াগ টিম, হেই সোয়াগ, ও খালাস তো হবে, সোয়াগ হবে, ফাইন ব্রো। সো গাইস, বাইরে বের হওয়ার পর একটু রোদ দেখা যাচ্ছে, মনে হচ্ছে যাইয়ে মজাই পাবো। দেখা যাক যেতে যেতে কি হয়। এখনো বিশ্বাস করবেন কিনা জানি না, এখন একটা ফটো শুটও করি নাই। অনেক তার আগের বার আসলে যখন সাজেক গেছিলাম বাইক রাইডে লাস্ট, ওইখানে অনেক ফটো শুট করছিলাম, অনেক কিছু করছিলাম, বাট এখানে এখনও কিছু করা হয় নাই। টিম এবার সবাই অনেক টায়ার্ড, কজ হচ্ছে খালি দেখা বাইক রাইড করে যে কক্সবাজার আসছি, এটাই অনেক অনেক ফার্স্ট টাইম, অনেক লং ট্যুর একটু হয়ে গেছে, অনেক লং ট্যুর। অচেনা সুর, কোন অচেনা হাসি বাজে কানে, বাজে কানে। অচেনা পথ, কোন অচেনা খেয়াল আমায় টানে, আমায় টানে। অচেনা সুর, কোন অচেনা হাসি বাজে কানে, বাজে কানে। অচেনা কোনো পথ, কোনো অচেনা খেয়াল আমায় টানে, আমায় টানে। উদাসী এক ভব ঘুরে মন হারিয়ে যেতে। রে ভাই, মেরিন ড্রাইভে ঢুকছি, যে জামটার মধ্যে পড়ছিলাম যদি ভিডিওতে না দেখাইতাম হয়তো বা বিশ্বাস করতাম। ভিডিওটা করতে ভুলে গেছি আমি, সরি, এক্সট্রিমলি সরি। এখন আবার হয়ে যাবো একটা রেস, করছে জ্বালাতন মন নিজের মতন, তোমারই শহরে খুঁজে ফিরে তোমায় হয়ে মন নাচবে পরোয়া, তোমাতে হারায় কেন জানি শুধু মনের ভেতর অনুভূতি বাড়ায় হয়ে মন নাচবে পরোয়া, তোমাতে হারায় কেন জানি শুধু মনের ভেতর অনুভূতি বাড়ায় মনটা মেলুক ইচ্ছে ডানা, খুঁজুক না সে তোমার ঠিকানা, হাওয়া গায়ে আলতো ছুঁয়ে মেশে কোথায় তা অজানা, তোমার খেয়াল জাগলে মনে হারাই আমি অচিন কোণে, পাখির মতন মনটা ওরে হারিয়ে যায় তোমার শহরে। উদাসী এক ভব ঘুরে মন হারিয়ে যেতে, করছে জ্বালাতন মন নিজের মতন, তোমারই শহরে খুঁজে ফিরে তোমায় হয়ে মন নাচবে পরোয়া, তোমাতে হারায় কেন জানি শুধু মনের ভেতর অনুভূতি বাড়ায় হয়ে মন নাচবে পরোয়া, তোমাতে হারায় কেন জানি শুধু মনের ভেতর অনুভূতি বাড়ায়। ভাই দূরে আছি ভাই, এগুলো থেকে অনেক দূরে আছি ভাই, অনেক প্যারার মধ্যে যাইতেছে এমনিতেও, বাইক থেকে আর ভালো লাগে না, ব্লক টক ছেড়ে দিন। রিয়ান রিয়ান ব্রো আসতে ব্রো, হবে না কি খ্রিস্টান? ওকে ডান রেডি, thank you.
দেখি তুমি ছিলে সব সময় তুমি আছো চারপাশে হাতটা বাড়িয়ে তোমার তুলনা করব না কারো সাথে অন্তরে আছো তুমি অনেকটা ছড়িয়ে নিজেকে রোজ বুঝাই তোমার শত অবদান ঋণী আমার জীবনটা তোমার নামে বলিদান সময় যখন আমার ব্যর্থতার কিনারায় পাশে ছিলে প্রিয় বন্ধু হয়ে সব সময় আকাশে থাকা চাঁদ তুমি মাটিতে নেমে আজ দিচ্ছ ছড়িয়ে আলো এই জগতে তোমার তৃপ্ত ব্যবহার দেখে ধন্য এ ভুবনে আলোকিত করেছ গোটা সহ আকাশে জমা রোদ তোমাতে জলে রোদ সে জমা রোদ না এলে হবে কি বৃষ্টি তো গাইস এখন হচ্ছে যে বিচে কিছুক্ষণ বাইক নিয়ে একটু স্টেশন করলাম দেখলেন তো আর এখানে রিয়েল ভিউগুলো তো দেখতেছেন সেম কক্সবাজার মতোই মানে সেম কক্সবাজার বাট হচ্ছে যে ওই সুগন্ধা বিচের মতো এই বিচটাও মানে এখানে একটু আরামসে বাইক টেক নামাইয়া অনেক কিছু এনজয় টেনজয় করা যায় গাইস সো এখন কি করব জানি না আজকের মতো হয়তো বা ব্লগটা এখানে শেষ দেওয়া যাবে কারণ কালকে একটা সারপ্রাইজ আছে যদি থাকতে পারি তাহলে তো অবশ্যই সারপ্রাইজটা দিব চেষ্টা করব মানে ওই যে সিনটা দেখানোর জন্য আর যদি না পারি তাহলে তো এক্সট্রিমলি সরি গাইস আর বিশেষ কথা বলতে হচ্ছে আমি একটাও ফটোশ্যুট করি না এখন পর্যন্ত যার আর মানে বাইক কালে আসতে অবস্থা একদম খারাপ হয়ে গেছে একদম অবস্থা খারাপ হয়ে গেছে কি আর বলবো যাই হোক এখানে আসার পর একটু রিল্যাক্স লাগতেছে পাক্কা এই দুইটা দিন যে দখলটা যাইতেছে আল্লাহ সুবহান যাই হোক থ্যাংক ইউ সো মাচ সাগর ভাইকে অনেক ভালো একটা রাইড করার জন্য পটি থেকে কক্সবাজার নিয়ে আসার জন্য আর থ্যাংক ইউ সো মাচ সোয়াক টিমকে থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি মেম্বার সবাইকে ওকে গাইস সো হচ্ছে যে এখানে এরিয়াল ভিউগুলো দেখতে থাকেন আর হচ্ছে যে ফ্রেন্ডের মজাগুলো দেখতে থাকেন ওকে গাইস সো আবার আসতেছি আমি আপনাদের সামনে লুকিয়ে তুমি আয়নাতে অভিলাষে তোমার সান্ত্বনায় নাই তো কোনো মূর্ছনা নাই তো কোনো অঙ্গীকার হাওয়াও জানে নিজেকে রোজ বুঝাই তোমার শত অবদান ঋণী আমার জীবনটা তোমার নামে বলিদান সময় যখন আমার ব্যর্থতার কিনারায় পাশে ছিলে প্রিয় বন্ধু হয়ে সব সময় জলে রোজ তোমাকে দেখি তো মনে হয় আমার তুমি যেন স্বর্গেরই প্রকোপ আকাশে জমা রোদ না এলে হবে কি বৃষ্টিহীন রন্ধনু জীবনে হার মানার কি আছে এখন হচ্ছে যে আমাদের ব্যাকপ্যাক গোছানো রেডি আর ব্লগটা এখানে শেষ করতেছি টিম মেম্বার অলরেডি তিনজন নাই তিনজন কালকে ব্যাক করছে আর কালকে মেরিন্ড ঘুরার পর অনেক টায়ার্ড ছিলাম যার কারণে আর ভিডিও করা হয়নি রাতের বেলা আবার বিচে গেছিলাম যার আর অনেক টায়ার্ড ছিলাম যার কারণে আর ক্যামেরার সামনে আসতে পারিনি ওকে গাইস সো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সুস্থভাবে যাতে বাসায় ফিরে যেতে পারি ওকে গাইস সো হ্যাভ ফান চিল টাটা